হযরত আলী পাথরের মূর্তির মতো থেমে গেছেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, এই দিকে আসো। আলী যখন নবীজির কিনারে এসেছেন, আল্লাহর নবী নিজের ডান হাতটা গায়ে দিয়া ডাক দিয়া কয়, আলী তুমি আমার বুকের মধ্যে আসো। ফাতেমার ডাক দিয়া কয়, মা তুমিও আমার বুকের মধ্যে আসো। সরকারের দুয়া আলম মেয়ার জামাইকে বুকের মধ্যে জড়ায় নিয়া হাউ মাউ করে কান্দে, নবীও কান্দে, আলীও কান্দে, ফাতেমাও কান্দে। আল্লাহু আকবার বলেন। নবী আমার ডাক দিয়া বলেন, মারে এমন করে স্বামীর খেদমত করলি যে কলিজা ভরে তোমার স্বামী তোমার জন্য দোয়া করলো। আসসালামু আলাইকুম, আল কারিমে স্বাগত। হযরত ফাতেমা খাবার দিলেন, আলী খানা খেলেন, তাড়াতাড়ি করে শুয়ে পড়লেন। ফাতেমা ঘরের সব কাজ সম্পাদন করার পরে যেই মাত্র বিছানায় শুইতে আসবেন, এমন সময় দেখেন আলীর ঠোঁট দুটো বিড়বিড় করে নড়ে। ফাতেমা গভীর মনোযোগ দিয়া খেয়াল করে দেখেন, আলী ডাক দিয়া বলে, ফাতেমা রে পিপাসায় আমার বুকটা ফেটে যেতে চায়, দাও দাও আমারে এক গ্লাস পানি দাও। হযরতে ফাতেমা যখন আওয়াজটা শুনলেন, দ্রুত গতিতে ঘরের কর্নারে গেলেন, মশক তালাশ করলেন পানি নাই, কলস তালাশ করলেন পানি নাই, পানির পাত্র তালাশ করলেন পানি নাই। রাতের অন্ধকারে ঝর্ণা থেকে হযরত ফাতেমা যখন পানি নিয়ে ঘরে ফেললেন, এসে দেখেন আলী গভীর ঘুমে নিমগ্ন। আলীর ঘুমটা ভারী হয়ে গেছে, এমন কি নাক দিয়া ফুসফুস করে আওয়াজ বেরোয়। পানির পাত্রটা নিয়ে হযরত ফাতেমা আলীর পায়ের নিচে দাঁড়ায় রয়েছেন আর মনে মনে চিন্তা করতেছেন, সারাদিন স্বামী আমার শ্রম দিয়ে ঘরে ফিরেছে, আমার জন্য হাসান হুসাইনের জন্য শ্রম দিয়ে ঘরে ফিরেছে, ক্লান্ত শরীর শুয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে, ঘুমটা ভাঙুক এরপরে পানি পান করাবো। আবার চিন্তা করে জাগ্রত করি, পানিটা পান করাই ঘুমায় দেই, আবার চিন্তা করে না পানিটা রেখে দেই, ঘুম ভাঙবে যখন স্বামী পানি পান করবে তখন। এমন চিন্তা করতেছেন, পাঁচ মিনিট যায়, দশ মিনিট যায়, পনেরো মিনিট যায়, আধা ঘন্টা যায়, এক ঘন্টা যায়, দুই ঘন্টা, তিন ঘন্টা, পানি হাতে নিয়ে দাঁড়াই রয়েছেন ফাতেমা। দাঁড়ায় থাকতে থাকতে এক সময়ে মদিনার মসজিদ থেকে বেলালের কণ্ঠে উচ্চারিত হয়, আসসালাতু খায়রুম মিনান্নাম। কি মনে হয় এমন একটা আওয়াজ জোহরের নামাজের সময় তো দেয়? কখন দেয়? আসরের সময়, মাগরিবের সময়। আমি আপনাদেরকে তাড়াতাড়ি দিতে চাচ্ছি তালাক, এখন তো দেখি আপনারা আমার চাইতেও বেশি চালাক। শ্রোতা বক্তা কাউকেই যেন আল্লাহ না করেন হালাক। জোরে বলুন আমিন, আর একটু জোরে বলেন। কি বলে মুয়াজ্জিন, রাত্রি হয়েছে শেষ, এসেছে প্রভাতের পরিবেশ, জেগেছে প্রভাতী আলো, এখন তো শীতের রাত, লেপ কাঁথা গায়ে ঘুমাও মুসলিম, নামাজ হইতে ঘুম যে ভালো। ঠিক, কিন্তু আমাদের চরিত্র তো এটাই বলে। আমি মহাদেবপুর বাসস্ট্যান্ড মসজিদের পনেরো বছরের ইমামতির অভিজ্ঞতাই বলছি। জোহরের নামাজে শীতের দিন মোটামুটি পাঁচ ছয় কাতার মুসল্লি পাওয়া যায়, আসরেও চার সাড়ে চার পাঁচ কাতার মুসল্লি পাওয়া যায়, মাগরিবেও তিন সাড়ে তিন কাতার মুসল্লি পাওয়া যায়, এসাতেও দুই আড়াই কাতার মুসল্লি পাওয়া যায়। শীতের রাত্রে ফজরের সময় ইমাম আর মুয়াজ্জিন মুসল্লির আশায় মসজিদের ভিতরে শুধু করে হায় 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 হায়। ফজরের আজানের আওয়াজে হযরত আলীর ঘুমটা ভেঙে গেছে,
কারণ আল্লাহর গোলাম যে হয় হাজার মুসিবতেও আল্লাহর গোলাম, কশিন কালেও আল্লাহর গোলামি ছাড়ে। আরো বিলেন ছাড়ে ছাড়ে ছাড়ে। হযরত আলী ঘুম থেকে লাফায় উঠছেন, সামনের দিকে নজর করে দেখেন আলো আফসার ভিতরে একটা ছায়া মূর্তি দেখা যায়। হযরত আলী চমকে গেছেন, কিরে কি দেখা যায়? দুই হাত দিয়া চোখ অগড়াইয়া তাকায় দেখেন না, অন্য কেউ নয় ফাতেমা দাঁড়ায় রয়েছেন। আস্তে করে কিনারায় গিয়ে ডাক দিয়া কয়, ফাতেমা এত সকালে এত প্রভাতে তুমি যে দাঁড়ায় রইছ। আওয়াজটা শুধু আলীর মুখ থেকে বের হইতে দেরি হইছে, ফাতেমা হু হু করে ডুকরে ডুকরে কেঁদে উঠতে দেরি করে নাই। হযরত আলী নজর করে দেখেন ফাতেমার হাতটা সামনের দিকে আগানো, হাতের মধ্যে একটা পাত্র দেখা যায়। আলী ডাক দিয়া বলেন, লিমা তাযাররুইয়া ফাতেমা, আল্লাহু আকবার, এ ফাতেমা এত সকালে এত নিকষ কালো অন্ধকারের ভিতরে তুমি আমার পায়ের সামনে কি নিয়ে দাঁড়ায় রইছো, কেনই বা তুমি কাঁদো? এ বন্ধু গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন, মায়েরা যারা কথা শুনতেছেন খেয়াল করে শুনেন। হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী আমার বাবা বলেছেন পৃথিবীর সব পুরুষের চাইতে স্বামী হলো স্ত্রীর কাছে বেশি দামি। ও স্বামী, সন্ধ্যাবেলায় আপনি আমার কাছে পানি চেয়েছিলেন, ঘরের বর্তন তালাশ করে দেখি পানি নাই, পানি আনলাম, আপনি ঘুমিয়ে গেছেন, সারা রাত আপনার জন্য অপেক্ষা করতে করতে রাত শেষ হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আর ধরে রাখতে পারেন না, বসার থেকে লাফায় দাঁড়ায় যান, মাথাটা উপরের দিকে উঠায় আর শাহ আজিমের মালিককে ডাক দিয়া বলেন, আল্লাহ, এ নওজোয়ান বন্ধুরা কলিজাটা বড় করে মালিকরে একটা ডাক দিয়া বলো তো দেখি, আল্লাহ, হৃদয় ভরে তোমার আমার মালিকের নামটা উচ্চারণ করে বলো, আল্লাহ। দুনিয়ার নিয়ম, সন্তান যদি মাকে মা বলে ডাক দেয় মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, আব্বাকে যদি আব্বা বলে ডাক দেয় আব্বার হৃদয়টা শীতল হয়ে যায়। আর শাজিমের মালিক ডাক দিয়া কয়, বান্দা গুনাহ করতে করতে তুই তোর কলিজাটা একেবারে করে ফেলেছিস গান্দা, কপালের নিচে দুইটা চোখ থাকার পরেও কপাল পোড়া তুই হয়ে আসিস জনমের আন্ধা, হয়তো তোর দিলের ভিতরে লেগে গেছে দুনিয়ার লোভ আর মোহের ধান্দা। আমি মাওলারে প্রাণ ভরে ডাক দে, একবার কেঁদে আমারে ডাক দে, তোর জিন্দেগীর গুনাগুলো মাফ করে দে ভরে বান্দা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা নৈরাশ হোস না, আমি মাওলার দয়া থেকে দূরে সরে যাস না, এক পৃথিবী পরিমাণও যদি অপরাধ করিস আর সেই অপরাধগুলো নিয়ে যদি আমি মাওলার দরবারে হাজির হস, আমি আল্লাহ ওয়াদা করতেছি রে বান্দা তোর আসতে দেরি হবে, আমি আল্লাহ তোর অপরাধ মাফ করে আমার কুদরতি কোলে উঠায় নিতে আমি আল্লাহ দেরি করব না। হযরত আলী ফাতেমার দুইটা হাত জড়ায় ধরছে, মনে আছে না, ভুলে গেছেন? যেই কথাটা বলার জন্য লম্বা ঘটনাটা টেনে এত দূর পর্যন্ত নিয়ে এসেছি, এখন মূল কথাটাই কিন্তু এই জায়গায় যে এবাদত মাওলার দরবারে ক্ষুদ্র যদি হয় কেমন দামি হয়ে যায়, বলবো বলবো বলবো।
বিরক্ত হচ্ছেন না তো? ফাতেমা ডাক দিয়া বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি সারা রাত আপনার জন্য পানি নিয়ে দাঁড়াইছিলাম। হযরত আলী ফাতেমার হাত দুইটা জড়ায় ধরে কান্দে আর ডাক দিয়া বলে, আ ফাতেমা, সারা রাত যে তুমি আমার জন্য পানি নিয়ে দাঁড়াইছিলা, এই সংবাদটা কিন্তু বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছায় না। কারণ আল্লাহর নবীর কান পর্যন্ত যদি এমন সংবাদ চলে যায়, আল্লাহর নবীর কলিজাটা ভেঙে যাবে। কারণ নবী বলেছেন, আমি ফাতেমা হতে, ফাতেমা আমার হতে, যে আমার ফাতেমারে কষ্ট দিল, সে যেন আমি নবীরে কষ্ট দিল। ও ফাতেমা, তোমার কথায় নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায়, আরশ আজিমের মালিক আল্লাহ চুপ করে বসে থাকবে না। আল্লাহ তাআলা হইতে পারে তোমার কষ্টের কারণে আমি আলীর বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল করে দিবার পারে। হযরতে ফাতেমা কান্দে আর ডাক দিয়া কয়, স্বামী, কশ্চিন কালেও বাবার কাছে আমি এই সংবাদ বলবো না। হযরত আলী দুইটা হাত উঁচিয়ে ছায়া আরশ আজিমের মালিকের ডাক দিয়া বলতে থাকেন, আল্লাহুম্মা জাআলহা, আল্লাহুম্মা জাআলহা, আল্লাহুম্মা জাআলহা সাইয়্যিদাতু নিসাই আলিল জান্নাহ। ফাতেমার জন্য আলী দুই হাত মালিকের দরওয়াজায় উঠায় দোয়া করে আর কান্দে আর ডাক দিয়া বলে, আল্লাহ, আমার বিবি ফাতেমার জন্য আমার কলিজাটা ভরে গেছে। ও মালিক, আমার বিবি ফাতেমার জন্য তোমার দরওয়াজায় দোয়া করছি। আল্লাহ গো, আমার ফাতেমারে যদি তুমি জান্নাত দাও, শুধু জান্নাত দিলে চলবে না, জান্নাতের সমস্ত মহিলাদের সর্দার বানায় দাও। দোয়া করে হযরত আলী মদিনার মসজিদে চলে গেছেন। আর দুই মিনিট লাগবে, বলবো বলবো। দোয়া করে আলী মদিনার মসজিদে আল্লাহর পয়গম্বরের পিছনে গিয়া ফজরের নামাজ আদায় করছেন। নামাজের পরে আলী আর বিলম্ব করে নাই, আল্লাহর নবী সবে মাত্র ঘুরে বসছেন। কারণ নবীজির চিরাচরিত অভ্যাস হলো ফজরের নামাজ পড়ে সাহাবিদের সামনে ঘুরে বসা। কি মনে হয় আপনাদের মসজিদের ইমাম সাহেবও কি ফজরের পরে ঘুরে বসে? আপনাদের এদিকেও বসে? এটা আল্লাহর পয়গম্বরের সুন্নত। নবী নিয়মিত ঘুরে বসতেন, সাহাবিদেরকে জিজ্ঞাসা করতেন, তোমরা রাত্রে কেউ কি স্বপ্ন দেখছো? যদি বলতো দেখছি, আল্লাহর নবী শুনতেন, তার ব্যাখ্যা করে দিতেন। সমস্যার কথা সাহাবিরা বলতেন, নবী সমাধান করে দিতেন। এর পরেও যদি কিছু না থাকতো, নবী নিজেই প্রশ্ন উত্থাপন করে সাহাবিদেরকে উত্তর শোনায় দিতেন। আল্লাহর নবী ঘুরে বসেছেন, এমন সময় নজর করে দেখেন আলী চলে যায়, কিন্তু আলীর চেহারায় মলিনতার ছাপ দেখা যায়। মন খুশি না বেজার চেহারা দেখলে চেনা যায় না? কি মনে হয়, যায় না? আমের মৌসুমে আপনি একটা আম খাচ্ছেন, খুব টক, কিন্তু আমারে দেখে মুখে হাসি আনছেন। আমি এখন করছি, দোস্ত আম কেমন রে, দোস্ত আম খায় কা, আর দোস্ত যা সৎ। আচ্ছা, কোন তো এই চোখ মুখের এই চেহারায় কি সৎ কয় না বধ কয়? যদিও মুখ দিয়া বলতেছে সৎ, আসলে কি সৎ? অনেক সময় মানুষের চেহারা দেখলেও বোঝা যায় যে সে খুশি না নারাজ। কথা বলেন, কথা বলেন। আল্লাহর নবী তাকায় দেখেন আলীর চেহারাটা মলিন, ঘটনাটা কি? আলী চলে গেছে, নবীজি তাকায় দেখেন আলী যাইতে দেরি নাই, জিব্রাইল ওই দরজা যায় নারায় মুসকি মুসকি হাসতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, জিব্রাইল তো এত সকালে আসে না, একদিন আসছিল, ওই দিনের কথা আপনাদেরকে বলে দিয়েছি, বলছি না তো? আজকে হঠাৎ করে জিব্রাইল, নিশ্চয়ই কোনো খবর আছে। আল্লাহর নবী তাড়াতাড়ি সাহাবিদেরকে বিদায় করে দিলেন, দিয়া ডাক দিয়া দৌড়ায় গেলেন আলী জিব্রাইলের কাছে। ডাক দিয়া বলেন, জিব্রাইল ঘটনা কি এত সকালে? জিব্রাইল ডাক দিয়া বলেন, নবীজি আজকে এমন দামি একটা কথা আপনারে বলা দরকার। আপনি জানেন নিগো নবী, আপনার মেয়ে এমন কাজ করছে, আপনার জামাই আলী এমন দোয়া করছে, আলীর দোয়ার বদৌলতে আল্লাহ আপনার মেয়েকে জান্নাতের মহিলাদের বানায় দিছেন সর্দার। আল্লাহর নবীর কলিজাটা ভরে গেছে।
নবী প্রশ্ন করেন কেমনে কেমনে কেমনে, জিব্রাইল বলে এমনে এমনে এমনে। সুবহানাল্লাহ, কোন আল্লাহর নবী আনন্দের চোটে চোখের মধ্যে পানি এসে গেছে। নবী আমার দ্রুত গতিতে দৌড়ায় ফাতেমার বাড়ির দিকে। ফাতেমার বাড়ির দরওয়াজায় গিয়া টক টক করে আওয়াজ দেয়। ভিতর থেকে ফাতেমার ডাক দিয়া কয়, মান আনতা কে কে কে? বাইরে থেকে পয়গম্বর বলেন, ইয়া ফাতেমা না আবু কুয়ানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাতেমা রে, আমি তোমার বাপ, তোমার ঘরের দরওয়াজায় দাঁড়াইছি, আমি আল্লাহর পয়গম্বর দাঁড়াইছি। আওয়াজটা যখন আলীর কান পর্যন্ত চলে গেছে, আলী এখনো ঘরের ত্রিসীমা নাই পৌঁছতে পারে নাই, আলীর শরীরটা থরথর করে কাঁপা আরম্ভ করছে। হায় হায়, এখনো নামাজ শেষ করে আসতে পারি নাই। সংবাদটা বুঝি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নবীরে পাঠিয়ে দিছে। আল্লাহর নবীর কথা শুনে ফাতেমা ঘরের দরওয়াজাটা খুলে ফেলছেন। ফাতেমা তার চোখ থেকে দর দর করে পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়ে। নবী আমার কান্দে আর ডাক দিয়ে কয়, ফাতেমা আজ রাত্রে এমন কি ঘটনা ঘটছে রে মা? আল্লাহু আকবার! ফাতেমা কান্দে আর ডাক দিয়া কয়, না বাবা, এমন কোনো ঘটনাই তো ঘটে নাই যেটা আপনারে বলা যায়। আল্লাহু আকবার বলেন বলেন। হযরত আলী বাপ মেয়ের কথোপকথন দেখে সাইড কাটতে চায়, পাশ কাটতে চায়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কেফ ইয়া আলী, এই আলী কই যাও, দাঁড়াও। হযরত আলী পাথরের মূর্তির মতো থেমে গেছেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, এই দিকে আসো। আলী যখন নবীজির কিনারে আসছেন, আল্লাহর নবী নিজের ডান হাতটা গায়ে দিয়ে ডাক দিয়া কয়, আলী তুমি আমার বুকের মধ্যে আসো। ফাতেমারে ডাক দিয়া কয়, মা তুমিও আমার বুকের মধ্যে আসো। সরকারে দুয়া আলম মেয়ার জামাইকে বুকের মধ্যে জড়ায় নিয়া হাউ মাউ করে কান্দে। নবীও কান্দে, আলীও কান্দে, ফাতেমাও কান্দে। আল্লাহু আকবার বলেন। নবী আমার ডাক দিয়া বলেন, মারে এমন করে স্বামীর খেদমত করলি যে কলিজা ভরে তোমার স্বামী তোমার জন্য দোয়া করলো। আমি নবীর দিলটা খুশ হয়ে গেছে। আর শাহজিমের মালিক আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে এই মাত্র আমারে সংবাদ দিয়ে দিছে, অন্য তোমার স্বামীর দোয়া আল্লাহ তাআলা 1% নয়, 10% নয়, শতভাগের 100% কবুল করে নিয়েছে। এ বন্ধু, জুমার দিনে দেখবেন সানি খুতবাই ইমাম সাহেব লম্বা একখানা হাদিস শোনায়, যার মধ্যে আছে ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। এ মা, স্বামীর খেদমত করবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর খেদমত করবেন। এখন তো ডিজিটাল যুগ, স্বামীর খেদমত স্ত্রী থেকে আশা করাটাও পাগলামি। কথা কন না কেন, কথা কন না কেন? কারণ আমি রিক্সাওয়ালা, আমি ভ্যানওয়ালা, আমি টমটমওয়ালা, সারাদিন ভ্যান চালাইয়া রিক্সা চালাইয়া কামলা দিয়া রাত 8টা 9টা 9:30 সময় যখন বাড়িতে আসি, ডাক দিয়া বলি, ও জরিনার মাও ভাত দাও। জরিনার মাও হুঙ্কার ছেড়ে ডাক দিয়া কই, টেবিলের উপরে সাজানো আছে, পারলে তুলে খাও, না পারলে না খাও, আমি এখন সিরিয়ালে ব্যস্ত। কথা কন না কেন, লজ্জা লাগে না ঠিক বলতে? এই সিরিয়ালের ব্যবস্থা তো তুমি পাঠা করে দিয়েছো, কথা বলেন না কেন? স্বামী যদি সোজা হতো, স্বামী যদি ডিসলাইনের ব্যবস্থা ঘরের ভিতরে না করত, ওই টিভি নামক শয়তানের বাক্স যদি ঘরে ঢুকাই না ঢুকাইতো, আল্লাহর কসম ওই বউ ভাত নিয়ে তোমার জন্য অপেক্ষা করত। কথা বলেন। ওদের দোষ দিলে খুব খুশি, আপনার নাকেও তো মারা দরকার খুশি। হ্যাঁ, রাগ করলেন? রাগ করেন না, আসলে চরিত্র আমাদেরই নষ্ট হয়ে গেছে। আমি যদি সোজা হই, আমার বউ সোজা হবে। কথা বলেন। আমি সোজা হলে আমার বেটা পাঁটা হওয়ার সুযোগ পাবে না, ও আমার বেটা বেটার মতোই থাকবে। গত মাসে গেছিলাম কক্সবাজার,
একজন তার ছেলেকে এনে ডাক দেয়া কয় ওজন আর ফল লেখানো দোয়া করছেন সাই আব্দুর রাজ্জাক ভাই 500 টাকা মা বাবার জন্য দোয়া চাই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় আর কি বলে ওজন আর ফল লেখানো দোয়া করেন চাই কোজন আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন তো আমাকে কিল্লে ফোয়া কথা নবো না দে ইকে যাইতে কলে দে ইকে যা দে বেটার যদি কই এদিক যা তো ওদিক যায় তাই বলে তার চেহারাই বলে আমি বলে আপনি নামাজ পড়েন কই মাঝে মধ্যে ফরি দিয়েরি তো ওনার ফোয়া নামাজ পড়ে না হো আই মাঝে মধ্যে ফরি ফোয়া অত ফরি বোধে আমি মাঝে মধ্যে পড়ি ছেলে পড়বে কোথার থেকে তো আপনি আল্লাহর গোলামি করেন না তো আপনার ছেলে আপনার গোলামি করবে কোথার থেকে কথা বলেন না কেন ছেলেকে ছেলে না বানায়া এটাকে যদি পাঁঠা বানান তো পাঁঠা তো এমনিতে আপনার মুখে লাথি দেবে ও ছেলে তো এমনিতে আপনাকে বাড়ি থেকে বের করে দেবে এখনো যে জিন্দা রাখছে এটা আপনার কপাল ছেলেকে মানুষ বানাতে হলে আল্লাহর কসম কোরআনে শিক্ষা দেওয়ার বিকল্প কোনো ব্যবস্থা নাই Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates, cause whenever we upload new video, you will get a notification on your phone.